উন্নয়নের জন্য রাজনীতি স্থিতিশীল থাকা দরকার জানিয়ে কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক বলেছেন সরকারের ধারাবাহিকতা থাকার কারণে দেশের মানুষ উন্নয়ন ও অগ্রগতির সুফল পাচ্ছে বিকালের রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মিলনায়তনে তৃতীয় পেপার মিটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি মন্ত্রী আরও বলেন দেশে কোনো ধরনের দুর্ভিক্ষের কিংবা খাদ্য সংকটের সম্ভাবনা নেই যারা মিথ্যাচার আর ষড়যন্ত্রের রাজনীতি করে তাদের বিরুদ্ধে সোচ্চার হতে দলীয় নেতাকর্মীদের সচেতন থাকার আহ্বান জানান কৃষিমন্ত্রী